ওয়েলকাম ব্যাক টু এস জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ আমি সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। হিউম্যান জিওগ্রাফি পেপার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2020 সালের প্রশ্নপত্র কী ছিল সেটি নিয়ে আলোচনা করা হবে। আমরা ডিরেক্টলি চলে যাই ক্যাটাগরি এ। দেখো বন্ধুরা, এটা কিন্তু 50 মার্ক্সের একটি পেপার, তো সেখানে তিনটি ক্যাটাগরিতে কোশ্চেন হয়। ক্যাটাগরি এ 10 মার্ক্সের কোশ্চেন। চলে যাই কোশ্চেন নম্বর 1। ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ সামাজিক ভূগোলের বিভিন্ন যে দৃষ্টিভঙ্গি, বিভিন্ন যে অ্যাপ্রোচ আছে সেগুলি আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 2, ডিফাইন এ রুরাল সেটেলমেন্ট, একটি গ্রামীণ বসতির সংজ্ঞা দিতে হবে। সাথেই আছে ডিসকাস দ্য ডিফারেন্ট প্যাটার্ন অফ কম্প্যাক্ট রুরাল সেটেলমেন্ট উইথ এক্সাম্পল, অর্থাৎ বিভিন্ন ধরনের কম্প্যাক্ট রুরাল সেটেলমেন্ট যেগুলি আছে, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ জনবসতি আছে, তার বিভিন্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 3, গিভ আ ডিসক্রিপশন অফ হিউম্যান অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট ইন রেসপেক্ট টু দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল লাইফ উইথ স্পেশাল রেফারেন্স টু মাসাই, অর্থাৎ মাসাই উপজাতিরা কীভাবে এনভায়রনমেন্টের সাথে নিজেদের লাইফস্টাইল, নিজেদের সোশ্যাল লাইফ, অর্থাৎ ফুড হ্যাবিট, ক্লথ, তাদের জীবিকা, এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। চলে যায় ক্যাটাগরি বি। এখানে 5 মার্ক্সের কোশ্চেন থাকে, 4টি কোশ্চেন লিখতে হয়। কোশ্চেন নম্বর 4, ডিসকাস দ্য স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন অফ মেজর অল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ পৃথিবীর প্রধান ভাষাগুলো বা ভাষা যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী সম্পর্কে, তার যে বন্টন সেটি সম্পর্কে আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 5, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ আইডেন্টিফিকেশন অফ এথনিসিটি, অর্থাৎ নৃজাতি সত্তা নির্ধারণে বা চিহ্নিতকরণে কী কী উপাদান কাজ করে, কী কী উপাদান আছে, যেমন ভাষা অন্যতম একটি উপাদান, এরকম উপাদানগুলি কী কী। কোশ্চেন নম্বর 6, মেনশান দ্য ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ টার্সিয়ারি সেক্টর অফ ইকোনমি ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ শিল্প সমাজে টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের কী কী ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য আছে সেগুলি লিখতে হবে। কোশ্চেন নম্বর 7, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রাজিলিয়ান টাইপ অফ পপুলেশন রিসোর্স রিজিয়ন অ্যাজ ডিসকাস বাই অ্যাকারম্যান, অর্থাৎ অ্যাকারম্যানের যে জনসংখ্যা সম্পদ অঞ্চল ছিল সেখানে ব্রাজিলিয়ান টাইপটা সম্পর্কে বা তার বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। কোশ্চেন নম্বর 8, মেনশান দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন অফ কালচারাল রিজিয়ন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কালচারাল রিজিয়ন বা সাংস্কৃতিক অঞ্চল সৃষ্টিতে ভাষার কী ভূমিকা ছিল সেটি লিখতে হবে। চলে যাই কোশ্চেন নম্বর 9, ডিফাইন সোসাইটি, অর্থাৎ সমাজ কাকে বলে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন সোসাইটি, অর্থাৎ আধুনিক সমাজের বৈশিষ্ট্যগুলি কী কী। কোশ্চেন নম্বর 10, ডিসক্রাইব ইন ব্রিফ দ্য ক্লাসিক্যাল মডেল অফ আরবান মর্ফোলজি, অর্থাৎ আমাদের আরবান মর্ফোলজি বা শহরের যে শেপ গঠন তার ক্লাসিক্যাল মডেল কী কী ছিল, সেই যেমন কনসেন্ট্রিক জোন থিওরি, এরকম টাইপের সেক্টর মডেল, যে কোনো একটা মডেল সম্পর্কে আলোচনা করতে হবে। চলে যায় ক্যাটাগরি সি, 2 মার্ক্সের কোশ্চেন, 5টি লিখতে হয়। কোশ্চেন নম্বর 11, হোয়াট ইজ ট্রান্স হিউম্যানস, অর্থাৎ ট্রান্স হিউম্যান কাকে বলে। কোশ্চেন নম্বর 12, ডিফাইন অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা। কোশ্চেন নম্বর 13, হোয়াট ইজ অ্যান এস সেক্স পিরামিড, বয়স লিঙ্গ পিরামিডের পিরামিড কী। কোশ্চেন নম্বর 14, ডিফাইন সোশ্যাল স্পেস, সামাজিক স্থান কাকে বলে। কোশ্চেন নম্বর 15, হোয়াট ইজ মিন বাই হাই পোটেনশিয়াল গ্রোথ ইন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, অর্থাৎ জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বের হাই পোটেনশিয়াল গ্রোথ, সম্ভাব্য বৃদ্ধি পর্যায়ে কোনটি সেটি লিখতে হবে। কোশ্চেন নম্বর 16, গিভ টু এক্সাম্পল অফ হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং পিপল স্টিল ফাউন্ড টুডে, অর্থাৎ এখনও দুটি এমন সমাজের নাম বলতে হবে বা দুটি এমন ট্রাইবের নাম বলতে হবে যারা এখনও হান্টিং, শিকার এবং ফুড গ্যাদারিং সংগ্রহ, খাদ্য সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করে। কোশ্চেন নম্বর 17, ইন হুইজ এনভায়রনমেন্টাল কন্ডিশনস আর ডিসপার্স সেটেলমেন্ট ফর্মড, অর্থাৎ বিক্ষিপ্ত বসতি কোন ধরনের পরিবেশে গড়ে ওঠে। কোশ্চেন নম্বর 18, হোয়াট আর দ্য রিজন ফর ফর্মিং মাল্টিপল বিজনেসেস ডিস্ট্রিক্ট ইন সিটিজ অ্যান্ড টাউন, অর্থাৎ শহরে এবং নগরে মাল্টিপল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ অনেকগুলি সিবিডি কেভাবে কেন গড়ে ওঠে বা কী কারণে গড়ে ওঠে সেটি লিখতে হবে। কোশ্চেন 19, ডিফাইন জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ ভৌগোলিক অবস্থান বলতে কী বোঝো।